এগুলো তো মোটামুটি মানুষের উপকারে আসবো নাকি? দর্শক একজন খুবই একদম সাদা মনের মানুষ, তো আপনি তো আসলে খুবই একটা, অনেকে তো এই কাজটা করে না, আপনি করলেন কি কি জন্য? আসসালামু আলাইকুম, কি অবস্থা? এগুলো কি এগুলা ভাই? কার কাপড় এগুলা? আপনারে এগুলা তো একদম পুরান কাপড় ছিল। এগুলা মানে আপনি এগুলো কি নিছেন কি জন্য? পাগলিদের দেওয়ার জন্য? জি। টাকা দিয়ে কিনে নিছেন নাকি এমনি? না না, এমনি এমনি দিছে। দর্শক দেখতে পাচ্ছেন যে উনি আসলে, আপনি তো খুবই দয়ালু মানুষ রে ভাই, এই টাকা আপনার সাথে একটা হাত মিলাই। হ্যাঁ, তা আপনি এই কাজ কি সবসময় করেন? না না, আমি অফিস ক্লাবে, হ্যাঁ, খানসা বাড়িতে সার্ভিসিং এর কাজ করি আর কি। আচ্ছা, বিয়ার ফাংশন। আচ্ছা, থাকি আবার সার্কেট হাউসের সামনে। সার্কেট হাউসের সামনে থাকেন? কারণ ওইখানে আর কি দুই তিনটা মায়া আছে, মানে কাপড় চোপড় নাই। হ্যাঁ, মানে হ্যাঁ লাইগা মানে নিয়ে আসছি আর কি, যা করে দিলে চিনতে পারবো দুই আনলে। আচ্ছা, যাক যাক, খুবই ভালো একটা কাজ করছেন যে অসহায় মানুষদেরকে সাহায্য করতেছেন, না দেখে খুবই ভালো লাগলো। আপনার গ্রামের বাড়ি কোথায় ভাই? আমার গ্রামের বাড়ি ভাই কুমিল্লা। কুমিল্লা, কি করেন আপনি এমনি কি করেন? ওই যে অফিস খেলাতে, হ্যাঁ, বিয়ার ফাংশনের কম্পিটিশনের কাজ হয় না, হ্যাঁ, সার্ভিসিং এর কাজ করি আর কি। তো বাচ্চা, আমার সংসার আছে আপনার? আমার ফ্যামিলি গাজীপুর থাকে। গাজীপুরে কি করে ওরা? আমার ওয়াইফ সোয়েটার কোম্পানিতে চাকরি করে। ও আচ্ছা, ওয়াইফ চাকরি করে না? আর বড় মেয়ে আল্লাহ দিলে মেট্রিকে পড়ছে। তো আপনি এই যে মানুষের দেয়া কাপড় এগুলো সবই টোকায় টোকায় নিছেন নাকি? না, এটি সবই এক পাঁচ হাত থেকে। হ্যাঁ, আমরা ওই মসজিদের না বসে আসছিলাম, পরে এক ম্যাডাম ডাক দাও কিছু পুরান কাপড় চুপড় আছে নিবা, দেখতে পাচ্ছেন দর্শক এই যে কাপড় চোপড়, এই যে দুনিয়ার সব পুরনো কাপড় চোপড়। যাই হোক, তো এগুলো তো মোটামুটি মানুষের উপকারে আসবো নাকি? দর্শক একজন খুবই একদম সাদা মনের মানুষ, তো আপনি তো আসলে খুবই একটা, অনেকে তো এই কাজটা করে না, আপনি করলেন কি কি জন্য? আমি করতে চাই চোখের সামনে থাকে একটা ব্যাগ চুরে নিয়ে গেছে কাপড় চুপুর, মানে এক পোশাক ধরে অনেক দিন ধরে মহিলারা থাকতেছে, মেয়ের লাগে নিচে আর দিলে তো দুইয়া কিনতে পারবো। আল্লাহ, কিন্তু হইলো না আর কি, কাপড় চুপুর কষ্ট হইলো না। কষ্ট হইলো না? না, যাক, খুবই ভালো লাগলো আসলে আপনার এই উদ্যোগ। এখন তাহলে আমি একটু শরিক হই আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, তো আমি শরিক হবো কিভাবে বলেন? কেন আমি ভদ্র? আপনি তো আমার চেয়ে বেশি ভদ্র, আমি তো আর এই ভালো কাজটা করতে পারতেছি না, আপনি করতেছেন। হ্যাঁ, আপনি তো আমার সে অনেক বড় জেন্টলম্যান, অনেক বড় ভদ্র একদম সুপুরুষ। রাস্তাঘাটে যাওয়া থাকে এক উপকার করে তো কাজ দেখা গেছে, মগবাজার ডাল দিয়ে একজন লোক ভ্যান নিয়ে উঠতে পারতেছে না। হ্যাঁ, বলার আগে যদি আমি গাড়িটা ওনার ডালের থেকে ধাক্কা দৌড়াই দিই, আচ্ছা, তাহলে তো মনের থেকে একটা দোয়া দিব না? হ্যাঁ, অবশ্যই দোয়া দিব। একজন উপকার করতে পারলে তো ভাই ভালো। আল্লাহ, যাক, খুবই ভালো লাগলো। তো আপনারে আমি আমি আপনার সাথে কীভাবে শরীর হইতে পারি বলেন? কী বলবো ভাই, উনি ওইখানে থাকে, আমি এই টাকাটা দিয়ে শরীর হই আপনারে।
আপনি টাকাটা দিয়া আপনি কিছু নিবেন আর ওদেরকে কিছু দিবেন, ঠিক আছে? সাবান টাবান কিনা দিতে পারি, উইল পাউডার যেটা কাপড় টুপি দিয়ে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাকে দেখে, ঠিক আছে। খাওয়া দাওয়া করছেন? না খাই নাই এখন। রাত্রে থাকেন কোথায়? আমি মানে সার্কেট হাউসে গিয়ে, পরে মডেল থানা আছে না, হ্যাঁ, ব্যাটারি গুলো ওইখানে গিয়ে বাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার রাত্রে কাজ করি তো, কয়েকদিন ধরে কাজ নাই, কিছু ভালো মন্দ আপনি কিছু খাইয়ে নিন, ঠিক আছে? ঠিক আছে, দর্শক ওই যে একদম ভালো মনের মানুষ আসলে পাইলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, খুব ভালো লাগলো আসলে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন যে মানুষের উপকার করতেছে, খুবই একটা ভালো জিনিস। ঠিক আছে বাইক গেলাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম, খুবই ভালো লাগলো আসলে।